আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ খাইরুল ইসলাম, মিতু কাতান শাড়ি গড়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর রহমত, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে আপনাদের পছন্দের, আপনাদের রিকোয়েস্টের কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো। মিতু কাতান শাড়ি সবসময় চেষ্টা করে কাস্টমারকে ব্যতিক্রম কিছু দেওয়ার জন্য, আজকে কিন্তু ঠিক ব্যতিক্রম কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি, তার জন্য আলহামদুলিল্লাহ। এই শাড়িগুলোর জন্য আপনারা অনেক অপেক্ষা করেছেন, আপনাদের চেয়ে বেশি আমরা অপেক্ষা করেছি, কিন্তু অপেক্ষার দিন সে এসেছে, আমাদের শাড়িগুলো আমাদের হাতে এসে পৌঁছেছে, তার জন্য আমরা খুব হ্যাপি। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আপনাদেরকে আমরা শাড়িগুলো দেখাই। এর আগে একটা কথা বলে নিব, মিতু কাতান শাড়িগুলো যারা আমাদের চ্যানেল দেখানো সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর যারা নতুন নতুন আপডেট পেতে চান, তো অবশ্যই আমাদের বেল বাটন প্রেস করুন, যাতে খুব সহজেই আমাদের কালেকশনের আপডেট ঘরে বসে থেকে দেখতে পারেন। তো চলুন বিরাজ, দেরি করে না করে আমাদের শাড়িগুলো দেখেন। অনেক সুন্দর, অনেক সুন্দর এই কালারটা, কিন্তু আসলে একটা অমায়িক একটা কালার। এই কালারের নাম আমি বলতে পারবো না, অনেক সুন্দর একটা কালার। হয়তো ক্যামেরার চোখে আপনি কেমন কালার দেখতেছেন আমি জানি না, কিন্তু সরাসরি যখন কালারটা দেখবেন অনেক সুন্দর, লুক লাইক অসম একটা কালার। আর এই ডিজাইনটা কিন্তু টোটাল ব্যতিক্রম একটা ডিজাইন। বেনারসের জগতে আপনার বেনারসি মানে গেছে আপনার কমন ট্রেডিশনাল, বাট এই যে ডিজাইনটা দেখতেছেন টোটাল ডিফারেন্ট একটা ডিজাইন। এখানে কিন্তু ডাবল লেয়ারের লতা পাতা কাজ করে, এখানে ফুলটা দেখতেছেন, ফুলের পর যে আপনি যে লতা পাতা যে লেয়ারটা দেখতেছেন ডাবল লেয়ার কাজ করে, এটার জন্য কিন্তু টোটাল ডিফারেন্ট হয়ে গেছে। আঁচলের পোর্শনটা দেখেন, এখানে পাট বেল দিয়ে এখানটা সুন্দর করে আবার পাট বেল, সব কিছু মিলে সুন্দর। আর পাড়ের ব্যাপারটা না বললেই নয়, এটা মিডিয়াম পাড়, মিডিয়াম পাড়ের মধ্যে কিন্তু কাঠডানা ডিজাইন দিয়ে দুইটা এখানটা সেন্টার দিয়ে ডিজাইন করে দিয়েছি কাঠডানা ডিজাইন। এই যে আর এখানটা ফ্লাওয়ার স্টাইল, ওয়াও, জাস্ট ওয়াও একটা শাড়ি। তো ভিউয়ার্স, এই শাড়িগুলো অন্য কোনো অনলাইন পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে নিতে গেলে আপনার সর্বনিম্ন 8,000 টাকা লাগবে। মিতু কাতান শাড়িগুলো অনলি দিচ্ছে আপনাকে 5,200 টাকা, 5,200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জাইটের বেনারসি। চলুন আরও কিছু কালার দেখি। অফ হোয়াইট কালার, অফ হোয়াইটের সাথে আপনার মেরুন কম্বিনেশন, মাশাল্লাহ অনেক সুন্দর শাড়িটা, অনেক সুন্দর। এই শাড়িটা বেসিক্যালি আমার খুব পছন্দের একটা শাড়ি, কিন্তু মানে আসলে এটা কেন পছন্দ আমি আপনাকে বলি, না বললে বুঝতে পারবেন না। এখানে যে ডিজাইনটা দেখতেছেন মনে হবে সেলফ কাজ করা, কিন্তু এখানে জরি কাজ করা রয়েছে, যেটাকে সাচ্চা জরি বলা হয়, খুবই এক্সপেন্সিভ হয় এই জরিটা। উইভিং, এই যে আমার এক চাচা বলেছে উইভিংয়ের ভিতরে উইভিং সুতা দিয়ে কাজ করা, উনি আমাদের শ্রদ্ধা ভাজন চাচা, উনি খুব এক্সপিরিয়েন্স, উনি গুজরাটে ছিল 14 বছর। এই যে দেখেন, এখানে যে আপনি পাট বেলের পোর্শনটা দেখতেছেন, এখানে কিন্তু আপনার হালকা একটু শেড চলে এসেছে, পানাফুল কালারের শেড, শেডের থেকে শুরু করে গোল্ডেন রয়েছে, এখান থেকে আপনার আঁচলটা রয়েছে মেরুন কালার, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। এটা ফ্যাব্রিক্সটা কিন্তু এখানে একটু ফলো করেন, সফট একটা ফ্যাব্রিক্স, খুবই সফট একটা ফ্যাব্রিক্স। এটা যখন আপনারা পরবেন, পরার পর বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ফ্যাব্রিক্স। এই ফ্যাব্রিক্সটা অন্য কোনো জায়গা থেকে নিতে গেলে অনেক দাম দিয়ে নিতে হবে, 8,000 থেকে 8,500 টাকা নিতে হবে। আমার কাছ থেকে নিতে চাচ্ছেন মিতু কাতান শাড়িঘর 5,500 টাকা, একটা রয়্যাল ব্লু কালার, 5,200, 5,500, একটা ডিজাইনের উপরে ভিওর 200-300 টাকা ভেরি করবে। দেখেন, এটা হবে রয়্যাল ব্লু কালার, ওইটা হবে রয়্যাল ব্লু কালার, অনেক সুন্দর একটা কালার। আর ক্যামেরাতে যদি আপনার কোনো কালার বুঝতে অসুবিধা হয়, তো অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা আর এখানে কিন্তু একটা টুইস্ট আছে, আমি এটা পরে দেখাবো, এটা যে একটা আনকমন টুইস্ট আছে সেটা আপনাকে পরে দেখাবো, কারণ এটার জন্য আপনার রিকোয়েস্ট করেছিলেন। আমি তিনটা শাড়িটা আমাদের তৈরি হয়েছে, তিনটার মধ্যে একটা স্যাম্পল হিসাবে আপনাদেরকে দেখাবো। ওয়াও, জাস্ট ওয়াও একটা শাড়ি। এই গর্জিয়াস ব্লাউজ, আশা করি আই এম চ্যালেঞ্জ, এর আগে আপনারা দেখেন নাই, একমাত্র মিতু কাতান দিচ্ছে আপনাকে এত গর্জিয়াস ব্লাউজ। এখানে যে ডিজাইনটা, বডির ডিজাইনটা কিন্তু সেম, এই যে এটা ব্লাউজটা অনেক গর্জিয়াস, কারণ এটার জন্য আপনারা খুব রিকোয়েস্ট করেছিলেন যে গর্জিয়াস ব্লাউজের একটা শাড়ি আমাদেরকে দেখাবেন। এই শাড়িটা আমাদের স্যাম্পল হিসাবে এসেছে, এটার অনেক কালার আছে, যদি আপনাদের এক্সপ্রেসিভ কালার ডিজাইন থাকে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব। আর কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর। চলুন আমার পাশে আরেকটা আনকমন কালার দেখাবো, এই কালারের নামটা যে বলতে পারবেন তার জন্য রয়েছে আনকমন একটা গিফট। এই কালারের নামটা যারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এটার জন্য একটা আনকমন গিফট আপনার জন্য রয়েছে। দেখেন অনেক সুন্দর একটা কালার, অমায়িক একটা কালার, কালারটা ডিজাইনটা একটু ফলো করেন,
ফলো করলে কিন্তু বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর ভালো মনে হচ্ছে, অনেক সুন্দর। এই কালারটা কিন্তু খুব রেয়ার একটা কালার, সব শাড়িতে এই কালারটা পাবেন না, সব শাড়িতে এই কালারটা আসবে না। আর আপনি এখানে যে বডির ডিজাইনটা দেখতেছেন, বানারসির জগতে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। জাফরান কালার, আচ্ছা আচ্ছা। আমি একটা কুইজ দিয়েছিলাম আমাদের ভিউয়ার্সকে, যে কালারটার নাম বলতে পারবে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় একটা গিফট হ্যাম্পার, অনেক সুন্দর। আমার চাচা বলে দিয়েছে এটা জাফরান কালার বলা হয়, অনেক সুন্দর। চলুন আমার পাশে আরও কিছু কালার ডিজাইন দেখাবো আপনাদেরকে ভিউয়ার্স। এখন যে শাড়িটা দেখাবো এটা অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা শাড়ি, লক্ষ্মী বেনারসি। এই বেনারসিটার নাম হচ্ছে লক্ষ্মী বেনারসি, আসলে খুব সুন্দর, আসলে লক্ষ্মীর মতো দেখা যাচ্ছে। যখন আপনি এটা পরবেন, ব্লাউজ পেটিকোট অর্নামেন্টস ম্যাচিং থাকবে, লুক লাইক অ্যাঞ্জেল, অনেক সুন্দর লাগবে। একটু থিঙ্ক করেন, মিররের সামনে দাঁড়ান, আপনি একটু থিঙ্ক করেন যে শাড়িটা যখন আপনি পরবেন তখন কিন্তু আপনাকে অনেক সুইট লাগবে। আপনি যখন এই শাড়িটা নেবেন তো অবশ্যই মনে মনে অন্তত একবার আমাকে থ্যাঙ্কস আপনারা জানাবেন যে ভাইয়া যেটা বলছিল কথায় কাজে মিল আছে। ক্যামেরার চোখে হয়তো বা কালার প্রপার বুঝতে পারতেছেন না, কিন্তু সরাসরি যখন দেখবেন এটা একটা সি গ্রিন কালার, অনেক সুন্দর একটা কালার, অনেক সুন্দর একটা কালার। তো ভিউয়ার্স, আজকে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাচ্ছি বা দেখিয়েছি তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের প্রোডাক্টসগুলো কেমন লাগলো। মিতু কাতান শাড়ির ঘর সবসময় চেষ্টা করে কাস্টমারকে আনকমন কিছু দেওয়ার জন্য, আজকেও কিন্তু ঠিক ব্যতিক্রম কিছু আপনাদেরকে দেখিয়েছি, কারণ আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। আমরা যে কষ্ট করে ভিডিওটা করেছি, আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তো অবশ্যই আমরা বুঝতে পারবো না যে আমাদের কষ্টটা সার্থক হয়েছে কিনা। তো ভিউয়ার্স, আজকের জন্য এখানেই সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার মধ্যে নিজেকে সেফ রাখবেন, যতটুকু সম্ভব যেখানে আছেন সেখান থেকে সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।